हेलो फ्रेंड्स, आज के আমরা ক্লাস 9 এর অঙ্ক করাবো। ক্লাস 9 এর কি অঙ্ক করাবো না ক্লাস 9 এর কোশ্চেন কি 8.2 এর ফার্স্ট অঙ্কটার দিকে দেখো কি আছে। x টু দি পাওয়ার 4 বাই 16 মাইনাস y টু দি পাওয়ার 4 বাই 81। তো আমাদের এটাকে কি লেখা যায়, x স্কয়ার বাই 4 এর হোল স্কয়ার মাইনাস y টু দি পাওয়ার 4 এর থেকে আমরা কি লিখবো, y স্কয়ার বাই 9 নং 81, তাই 9 এর হোল স্কয়ার। তাহলে এটা কিসের ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এটাকে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি, এক্স স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9, এটা হলো এ প্লাস বি। আর এ মাইনাস বিটা কি, এক্স স্কোয়ার বাই 4 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 9। এবারে দেখো খেয়াল করে, এই যে 9, এই 9 এর বর্গমূল হলো গিয়ে 3, তাহলে এই পার্টটা যেমন আছে অ্যাজ ইট ইজ রেখে দেবো, আর পরের পার্টটাকে কি করবো ফর্মুলায় ভেঙে দেবো। ভেঙে দিলে কি দাঁড়াবে, এটা এক্স বাই 2 এর হোল স্কোয়ার, এক্স বাই 2 এর হোল স্কোয়ার মাইনাস ওয়াই বাই 3 এর হোল স্কোয়ার। এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আলাদা করবো। লাস্ট লাইন, এক্স স্কোয়ার বাই 4 প্লাস ওয়াই স্কোয়ার বাই 9, আর এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এক্স বাই 2 প্লাস একবার ওয়াই বাই 3, আর এবার কি হবে, এক্স বাই 2 মাইনাস ওয়াই বাই 3। এটা আমাদের ফার্স্ট অঙ্ক। তো এবার আমরা যে অঙ্কটা দেখব সেটা হলো সেকেন্ড অঙ্ক। এখানে দেখো আমরা সবসময় চেষ্টা করব কি, একটা জিনিসই চেষ্টা করব এখান থেকে যে ফর্মুলা আছে কিনা কোনো সেটা খোঁজার চেষ্টা করব। দেখো এই তিনটে কিন্তু একটা ফর্মুলা আছে, আর এইটা বুঝতে পারাটাই ভালো স্টুডেন্টের কাজ, যে এটা একটা ফর্মুলা, এখান থেকে আবার 2 কমন যাবে। তাহলে এইটুকু কেমন ভাবে ফর্মুলাটাই রয়েছে সেই স্ট্রাকচারটা ভেঙে দেখাচ্ছি। এম এর স্কোয়ার এ স্কোয়ার, আর এটা লাস্টে কি ওয়ান বাই এম এর হোল স্কোয়ার, মাঝখানে কি থাকবে প্লাস 2ab, 2 ইন্টু এ বলতে এম কে নিয়ে আসলাম আর বি বলতে ওয়ান বাই এম কে নিয়ে আসলাম। এই যে জায়গাটা লিখলাম এম কেটে গেলে অ্যাকচুয়ালি প্লাস 2 হয়, তাহলে এই প্লাস 2টাকে এই জায়গাটা দিয়েছি, এটা এখানটা, এটা এখানটা, আর এটা এখানটা, জাস্ট সাজিয়ে নিয়েছি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ফর্মেটে দেখানোর জন্য। এইখান থেকে দুটোর মধ্যেই মাইনাস, তাই আগে মাইনাস কমন নেবো, দুটোর মধ্যেই 2 রয়েছে, 2 কমন নেবো, নিলে পরে এর থেকে কমন পড়ে থাকে এম মাইনাস ওয়ান বাই এম, কমন নেওয়া মানে ভাগ করা, 2 দিয়ে এটাকেও ভাগ করে এখানে বসেছি, এটাকে ভাগ করে এখানে বসেছি। এবারে দেখো এইটুকু কিন্তু একটা ফর্মুলা, কার ফর্মুলা না, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলা বলতে এটা কাকে বোঝানো হচ্ছে, এ প্লাস বি এর হোল স্কোয়ারকে। তো এখানে সেটাই প্রয়োগ করবো, এম প্লাস ওয়ান বাই এম এর হোল স্কোয়ার, বুঝে গেছে। তো এম প্লাস ওয়ান বাই এম এর হোল স্কোয়ার, এখানটা যদি মাইনাস দুটোর কমন নিই তাহলে কি হয় প্লাস হয়, তাহলে মাইনাস 2 ইন্টু এম প্লাস ওয়ান বাই এম। এই একটা সংখ্যা মালা, এটা এটা এই দুটো যে দেখবো এই দুটোর মধ্যে কি কমন আছে, দেখে বুঝতে পারছো কি কমন না, এম প্লাস ওয়ান বাই এম কমন আছে। কমন থাকলে পড়ে থাকে কি, এখানে স্কোয়ার ছিল তাই একটা এখানে যদি কমনে চলে যায় তাহলে আরেকটা এখানে পড়ে থাকে এম প্লাস ওয়ান বাই এম, আর এটার থেকে এম প্লাস ওয়ান বাই এম কমন চলে গিয়ে এখান থেকে পড়ে থাকে মাইনাস 2। এটা ছিল আমাদের সেকেন্ড অঙ্ক। এবার আমরা করব কত নম্বর অঙ্ক, না 3 নম্বর অঙ্ক। দেখো খুব ভালো করে দেখো, এখানেও কিন্তু একটা ফর্মুলা লুকিয়ে আছে এইটুকু পার্টে, আর এইটুকু পার্ট থেকে কিছু একটা কমন যাবে, সেটা কি এ। তাহলে ফার্স্ট অফ অল আমরা এই ফর্মুলাটাকে তুলে ধরব, 3p এর হোল স্কোয়ার, আর এটা কি 4q এর হোল স্কোয়ার লেখা যায়, 16 বর্গমূল কত 4, মাইনাস 2ab, 2 ইন্টু এ বলতে 3p, এটার দিকে দেখানোর দরকার নেই, এটা আপনা আপনি এখানে তৈরি হবে, ইন্টু 4q প্লাস, আর এই দুটোর থেকে কমন কি যাবে মা প্লাস এ কমন যাবে, 3p মাইনাস 4q পড়ে থাকবে ন্যাচারালি। এখান থেকে 3p মাইনাস 4q এর হোল স্কোয়ার, আর এখান থেকে কি প্লাস এ ইন্টু 3p মাইনাস 4q, 3p মাইনাস 4q কমন, তাহলে 3p মাইনাস 4q কমন গেলে এখান থেকে একটা 3p, যেহেতু স্কোয়ার আছে তার মানে দুটো 3p মাইনাস 4q আছে, একটা 3p মাইনাস 4q কমনে আসলো, আর এখান থেকে এটা কমনে চলে গেল, এখান থেকে প্লাস এ পড়ে থাকলো। এটা হলো আমাদের 3 নম্বর অঙ্ক। এবার আমরা যে অঙ্কটা করব সেটা হলো কোশ্চেন নাম্বার 4, এটাকে কি লিখবো, 2x স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 9 নং 81, তাই 9 স্কোয়ার। ব্র্যাকেট না দিলেও হয়, শুধু সংখ্যার উপরে স্কোয়ার দেওয়া যায়। তো এখান থেকে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা,
আমরা কি লিখবো এ প্লাস বি হোল স্কোয়ার, এটাকে এ বলবো আর এটাকে বি, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি, টু ইন্টু এ বলতে টু এক্স স্কোয়ার আর বি বলতে নাইন। তাহলে এইটাকে আবার টু এক্স স্কোয়ার প্লাস নাইন এর হোল স্কোয়ারই রাখবো যেমনটা ছিল, আর এটা দেখো দুই দুগুণী চার, চার নং ছত্রিশ, ছত্রিশ মানে সিক্স এক্স এর হোল স্কোয়ার লেখাই। এখানে একটা লাইন আমি কি করলাম জাম্প দিলাম, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখবে ম্যাক্সিমাম অঙ্কে এই ফর্মুলাটার প্রয়োজন পড়বে। টু এক্স স্কোয়ার প্লাস নাইন মাইনাস সিক্স এক্স, আমি প্লাস নিই নি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, টু এক্স স্কোয়ার প্লাস নাইন মাইনাস সিক্স এক্স, এটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার ফোর। এবার আমরা যে অঙ্কটা করবো সেটা হলো কোয়েশ্চেন নাম্বার ফাইভ। এই অঙ্কটা দিকে তাকিয়ে দেখো ভালো করে, যে এখানে এই সেভেন এক্স স্কোয়ার, এই সেভেনটা কোনো বর্গ সংখ্যা নয় তাই এটা প্রয়োজন পড়বে না, কিন্তু এই ওয়ানকে আমরা ওয়ানের বর্গ করতে পারি স্কোয়ার, তাই এক্স টু পাওয়ার ফোর প্লাস মানে এক্স টু পাওয়ার ফোরকে কী বলো এক্স স্কোয়ারের হোল স্কোয়ার আর ওয়ানের স্কোয়ার মাইনাস সেভেন এক্স স্কোয়ার, এইভাবে সাজাতে পারি। এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা, এ প্লাস বি হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস টু এ বি, টু এ বি মানে টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস সেভেন এক্স স্কোয়ার। এবারে দেখো এই পার্টটা এরকমই থাকবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ানের হোল স্কোয়ার, আর এই দুটোর মধ্যেই মাইনাস আছে, তাই দুটো সদৃশ আছে, টু এক্স স্কোয়ার সেভেন এক্স স্কোয়ার, সাত আর দুই কত নাইন এক্স স্কোয়ার, এটা কি মাইনাস চিহ্ন হবে দুটো যেহেতু মাইনাস আছে। তো এটাকে আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস থ্রি এক্স এর হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান একবার প্লাস থ্রি এক্স হবে, এটা কোন ফর্মুলা এই সেই এখানে স্কোয়ার মানে স্কোয়ার ফর্মুলা, আবার কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস থ্রি এক্স। তাহলে এই ছিল আমাদের পাঁচ নম্বর অঙ্ক। এবার আমরা করব, তো এই অঙ্কটাতে একটু দেখে নেবো, এখানে একটা স্কোয়ার দিতে হবে, এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বুঝতে পেরেছ? এরপরে আমরা কি করব ছ নম্বর অঙ্কটা করব। তো এখন আমরা অঙ্ক করব ছ নম্বর অঙ্ক, এই অঙ্কটাতেও আমরা দেখব যে এগারো কোনো বর্গ সংখ্যা নয় তাই তাকে সাইড করে দেবো, পি টি টু পাওয়ার ফোরকে কী লিখবো পি স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এগারো পি স্কোয়ার কিউ স্কোয়ার, এটার দুটো ফর্মুলা আছে, কোনটা এখানে প্রয়োগ করবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটি ফর্মুলা, একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর এটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। তো এখানে কোনটা প্রয়োগ করলে এগারোটা আবার বর্গ সংখ্যায় ফিরে আসবে সেটা দেখবো, তার জন্য এগারোর সঙ্গে আমরা কিছু একটা যোগ করবো, দুই যদি যোগ করি তাহলে কত হয়ে যাবে না, প্লাস মাইনাস এগারো, প্লাস টু করলে কিন্তু মাইনাস নাইন হয়, তাহলে প্লাস টু হিসাবে নেওয়া উচিত, তাহলে এই ফর্মুলাটা কিন্তু প্রযোজ্য। আর মাইনাস টু করলে কি হতো, মাইনাস এগারো মাইনাস টু করলে মাইনাস তেরো হতো, এটা কোনো বর্গ সংখ্যা নয় কিন্তু এটা বর্গ সংখ্যা, তাই প্লাস টু কখন হবে না এটা ফর্মুলাটা কিন্তু এইভাবে নিই, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস টু এবি মানে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস ইলেভেন পি স্কোয়ার কিউ স্কোয়ার, তাহলে এখান থেকে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের হোল স্কোয়ার, এ দুটো যোগ বিয়োগ করলে দুটো বিপরীত সাইন বিয়োগ হবে, আর সদৃশ আছে দেখো পি স্কোয়ার কিউ স্কোয়ার আর সংখ্যা, তাহলে এটা এগারো থেকে দুই বিয়োগ করলে নাইন পি কিউ মানে নাইন পি স্কোয়ার কিউ স্কোয়ার, আর এটা কি চিহ্ন হবে মাইনাস, যেহেতু এগারো বড় সংখ্যা, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস থ্রি পি কিউ এর হোল স্কোয়ার, এখান থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি লিখবো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস থ্রি পি কিউ, আর এটা কি হবে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস থ্রি পি কিউ, তাহলে এই ছিল আমাদের কি ছ নম্বর অঙ্ক। এবার আমরা করবো সাত নম্বর অঙ্ক, কিভাবে এটা মাইনাস টু বি দেখে বুঝতে পারছি এটাকে কোথায় বসালে ফর্মুলার মতো দেখতে হবে, এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা হলো এই চ্যাপ্টারের সবচেয়ে সহজ অঙ্কটা, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার কার ফর্মুলা না এ মাইনাস বি এর হোল স্কোয়ার, আর এটা কি সি স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, এই ফর্মুলাটা মোটামুটি ম্যাক্সিমাম অঙ্কে কিন্তু প্রযোজ্য, একবার লিখবো এ মাইনাস বি প্লাস সি আর একবার কি লিখবো এ মাইনাস বি মাইনাস সি মানে এ প্লাস বি টু এ মাইনাস বি ফর্মুলা প্রয়োগ করলাম আমরা। এবারে আমরা যে অঙ্কটা করবো আট নম্বর অঙ্ক, ফার্স্ট কি করবো আমরা এই ব্র্যাকেটগুলোকে তুলে দেবো, ব্র্যাকেট তুলতে গেলে কি করতে হয় এটা দিয়ে এটা একবার গুণ হয় এটা দিয়ে এটাকে একবার গুণ করতে হয়, তাহলে তিন তিরিকে নাইন এ স্কোয়ার প্লাস তিন দুগুণি সিক্স এ সি মাইনাস প্লাস মাইনাসে কি মাইনাস ফোর বি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস ফোর বি সি। এবারে দেখো এখান থেকে এই দুটো একটা ফর্মুলায় যায়, আশা করা যায় এই দুটো নিয়ে ফর্মুলা করা যাবে, থ্রি এর হোল স্কোয়ার মাইনাস টু বি এর হোল স্কোয়ার, আর এরা দুজন এক সাইডে চলে যাক প্লাস সিক্স এ সি মাইনাস ফোর বি সি,
এটা একটা ফর্মুলা যে স্কয়ার মাইনাস স্কয়ার ফর্মুলা এ প্লাস বি এ মাইনাস বি মানে থ্রি এ প্লাস টু বি আর কি লিখবো থ্রি এ মাইনাস টু বি এই দুটো থেকে কমন যায় দেখো দুই কো কমনই আছেই ছয় আর চার গসব কত দুই দুই তো কমনে থাকবেই তার সঙ্গে সিও কমনে থাকবে তাহলে ছয়কে দুই দিয়ে ভাগ করলে থ্রি এ মাইনাস প্লাস এ মাইনাস আবার দুই দিয়ে চারকে ভাগ করলে দুই সি কমনে চলে গেলে পড়ে থাকে বি এই একটা পার্ট এই একটা পার্ট এই দুটো পার্টের মধ্যে কি কমন থ্রি এ মাইনাস টু বি কমন থ্রি এ মাইনাস টু বি যদি কমনে যায় তাহলে আমাদের পড়ে থাকে এটা থেকে থ্রি এ প্লাস টু বি আর এখান থেকে প্লাস টু সি তাহলে এটা হলো আমাদের কি আট নম্বর অঙ্ক এবারে আমরা যে অঙ্কটা করবো সেটা হলো ন নম্বর অঙ্ক এখানে স্বাভাবিকভাবে এই দুটোকে নিয়ে একটা ফর্মুলা করা যায় এ স্কোয়ার মাইনাস টু সি এ হোল স্কোয়ার আর এই দুটো যেমন আছে তেমনটা বসিয়ে দাও কি লেখা যায় মাইনাস সিক্স এ বি প্লাস বারো বি সি এই দুটোর মধ্যে কিছু কমন যায় আগে থেকে ভেবে রাখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস টু সি আর এটা কী হবে এ মাইনাস টু সি এই দুটোর থেকে প্রথমত মাইনাস কমন নেবো তারপর ছয় কমন যাবে আর দেখো বি কমন যাচ্ছে তাহলে ছয় কমন চলে গেল বি কমন চলে দেখো পড়ে গেলো কি এ তাহলে এ প্লাস মাইনাসে কি এ প্লাস মাইনাসে মাইনাস ছয় দুগুণী বারো টু আর বি কমনে চলে গেলে পড়ে থাকে সি তাহলে এখান থেকে দেখো এই পার্টটা আর এই পার্টটার মধ্যে কি কমন এ মাইনাস টু সি কমন পড়ে যায় কি এ প্লাস টু সি মাইনাস সিক্স বি তো এটা খুবই সহজ অঙ্ক অঙ্কগুলোকে প্রচুর প্রচুর প্র্যাকটিস করবে একদম ইজি হয়ে যাবে দেখলেই পারবে তো এবার আমরা করবো দশ নম্বর অঙ্ক এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করেছিলাম সেগুলো ক্লাস এইট পর্যন্ত ওই ধরনের অঙ্ক আমরা আগেও করেছিলাম কিন্তু এই যে অঙ্কটা এখান থেকে কিন্তু আমরা একটু নতুন ধরনের অঙ্ক পাচ্ছি যে এই যে থ্রি স্কোয়ার এই কিন্তু বর্গ সংখ্যা নয় থ্রি আবার এখানে দুটো ফর্মুলা কিন্তু ঢুকে রয়েছে তো বুদ্ধি করে এই থ্রি স্কোয়ারকে কী করতে হবে ভাবতে হবে ফোর স্কোয়ার ভাবতে হবে ফোর স্কোয়ার তারপরে কী লিখতে পারবো এখানে হলো গিয়ে ফোর এ বি প্লাস বি স্কোয়ার একটা স্কোয়ার কিন্তু এখান থেকে বিয়োগ করতে হবে তাহলে ফোর স্কোয়ার থেকে স্কোয়ার বিয়োগ করলে কি হবে থ্রি স্কোয়ার কানেকশনটা বজায় রাখার জন্য মাইনাস টু এ সি মাইনাস সি স্কোয়ার দেখো এই একটা ফর্মুলা দাঁড়িয়ে গেল এই একটা ফর্মুলা দাঁড়িয়ে গেল শুধু কাকে ভাঙিয়ে থ্রি স্কোয়ারকে ভাঙিয়ে তাহলে এখান থেকে আমরা এটা কি ফর্মুলা দাঁড়ালো এটাকে দেখিয়ে দিই টু এ স্কোয়ার একটা বি স্কোয়ার প্লাস টু ইন্টু টু এ ইন্টু বি প্লাস আর এই তিনটের থেকে মাইনাসকে কমন নিয়ে নাও এ স্কোয়ার মাইনাস টু এ সি মাইনাস মানে মাইনাসগুলো সব প্লাস হয়ে যাবে সি স্কোয়ার যেহেতু মাইনাস কমন হয়ে গেছে তাই মাইনাস মাইনাসে প্লাস মাইনাস মাইনাসে প্লাস মাইনাস মাইনাসে প্লাস তাহলে এটা কী হবে টু এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস এ প্লাস সি এর হোল স্কোয়ার এটা আবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় চলে এসছে একবার লিখবো টু এ প্লাস বি প্লাস এ প্লাস সি আরেকবার কী লিখবো টু এ প্লাস বি মাইনাস এ মাইনাস সি এবারে সদৃশ খুঁজবো টু এ আর এ যোগ করলে কত হয় থ্রি এ প্লাস বি প্লাস সি আর এখান থেকে টু এ থেকে এ বিয়োগ করলে কত হয় এ প্লাস বি মাইনাস সি তাহলে অঙ্কটাতে শুধু একটাই ট্রিক থ্রি এ স্কোয়ারকে ভাঙিয়ে কি লিখবো ফোর এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলেই হয়ে যাবে থ্রি এ স্কোয়ার তো এবারে আমরা যে অঙ্কটা করবো সেটা হলো গিয়ে এগারো নম্বর অঙ্ক এটা কিন্তু ক্লাস নাইনের অঙ্ক চলছে আচ্ছা এই অঙ্কটাতে আমরা আবার দুটো ফর্মুলা এখানে ঢুকে রয়েছে কি ধরনের ফর্মুলা ওই যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অথবা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই বেশ দুটো ফর্মুলা এর মধ্যে ঢুকে রয়েছে তা আমাদের এই এইটটাকে ভাঙাতে হবে ভাঙালে এইট কোনো বর্গ সংখ্যা নয় ঘন সংখ্যা যে কিউব দুই এর কিউব আট কিন্তু কোনো বর্গ সংখ্যা নয় তাই এটাকে ভাঙালেই কাজ হবে দেখা যাক এক্স স্কোয়ার মাইনাস সিক্স এ এক্স প্লাস কী করা যায় নাইন এ স্কোয়ার আবার এখান থেকে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু এ ওয়াই নাইন এ স্কোয়ার থেকে আর একটা এ স্কোয়ার বিয়োগ করে দেবো তাহলে দেখো এইটা আর এটার সঙ্গে কানেকশনই করা আছে তাহলে এটা একটা ফর্মুলায় আসবে এটা একটা ফর্মুলায় আসবে অঙ্কগুলো প্র্যাকটিস করলে তোমরা দেখবে যে তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে তাহলে আলটিমেটলি এটা থেকে কী ফর্মুলা দাঁড়াবে সেটা একটু দেখিয়ে দিই এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু থ্রি এ প্লাস থ্রি এর হোল স্কোয়ার এই সবকটার থেকে মাইনাস কমন নিয়ে নেবে ওয়াই স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস টু এ ওয়াই প্লাস এ স্কোয়ার এটা এ মাইনাস বি হোল স্কোয়ার এক্স মাইনাস থ্রি এর হোল স্কোয়ার আর এটা কি ওয়াই মাইনাস এর হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা নিয়ে চলে এসেছি মানে সব অঙ্কই মোটামুটি এই ফর্মুলাটা লাস্টে নিয়ে আসতেই হবে এটা বেস ফর্মুলা তাহলে এক্স মাইনাস থ্রি এ প্লাস ওয়াই মাইনাস এ আরেকবার কি লিখবো এক্স মাইনাস থ্রি এ মাইনাস ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস এ সদৃশ খুঁজবো
एक्स प्लस वाई थ्री आर ए दुटोरी माइनस चिन्ह आज वन भाव तेल कि माइनस फोर ए एक्स माइनस वाई माइनस थ्री ए प्लस एट वन आटो विपरीत चिन्ह तयोग माइनस टू ए और बड़ संख्या तर चिन्ह तो ये हमारे कत नम्बर अंक ना एगारो नम्बर अंक एरपर हमें जो अंकटा करब देखो बारो नम्बर अंक एखे क्योंकि को कायदा करार दरकार नहीं शुद्ध खुजे ने फर्मुला दुटो लुकिए आई फर्मुलागुलर जो मानगुलो सेगोलोशी रखी ए स्कोयर ए कथा आज देखो ए सर मध्य आज माइनस फोर ए सी और तरह की दरकार ना ए स्कोयर अच्छा सी स्कोयर दरकार तेल प्लस फोर सी स्कोयर अच्छा माइनस नाइन बी स्कोयर एट प्लस त्रिस बी डी माइनस पचिस डी स्कोयर कि करलाम जस्ट स्थान परिवर्तन करलाम और फर्मुला वाइज स्ट्रक्चरटाके सजालाम एइबारे एटाके देखाबो फर्मुला ए स्कोयर माइनस टू इंटू ए इंटू टू सी प्लस टू सी एर होल स्कोयर आबार एटा थेके एटा तो गेल एई तीनटे थेके माइनस के कमन निये निलाम निये एटाके लिखलाम थ्री बी एर होल स्कोयर एटा प्लस माइनस माइनस टू इंटू अच्छा एटाके माइनस माइनस प्लस फाइव बी एर होल स्कोयर लिखे दिलाम एखंड माइनस टू ए बी टू इंटू थ्री बी इंटू की फाइव डी तो ये अंकटा पशे एगो के मुझे दी गए असुविधा होते पड़े तेल देखो फर्मुला चले दो दुखाना तेल यहाँ ए माइनस टू सी ए होल स्कोयर और ये कि थ्री बी माइनस फाइव डी एर होल स्कोयर आबार पे गे स्कोयर माइनस बी स्कोयर फर्मुला तेल एखान कि करब ए माइनस टू सी प्लस थ्री बी माइनस फाइव डी और ये कि लिखब ए माइनस टू सी माइनस थ्री बी माइनस माइनस प्लस फाइव डी ये क्योंकि हमें अंक करब एबारे सदृश खुजब सदृश खुजते गले ए बी सी डी रही है ए बी सी डी को सदृश नहीं ये उत्तर हाँ संख्यागुलो आगे पड़े रही है तुम्हारा सजिए देखे ने तो ये जो अंकटा करब से हलो तेर नम्बर अंक ये दुटो स्टार मेरे रखे खूब गुरुत्वपूर्ण अंक एक कठिन मन होते कारण ये क्योंकि एक आलदा फर्मुलार अंक फर्मुलाटे लिखे दीची बाखने लिखते ही से तक लिखे देव हमें तो ये कि लिखब फोर ए स्कोयर माइनस ए स्कोयर तेल फोर ए स्कोयर थे स्कोयर बेग कर ले थ्री ए स्कोयर माइनस बी स्कोयर माइनस सी स्कोयर प्लस टू ए वि माइनस टू बी सी प्लस टू सी ए मन कर देखो एरक धरण एक फर्मुला क्योंकि तुम्हारा अलरेडी तो हमें बोली जो ये अंकटा फार्ष्ट हमें क्य कर फार्ष्ट हलो कि फोर स्कोयर के कमन नहीं देव और ये क्यों करब एक ब्रैकेट ही दी देव ए स्कोयर माइनस कमन नेब एखान सब कटा माइनस ए स्कोयर प्लस बी स्कोयर प्लस सी स्कोयर माइनस टू ए बी प्लस टू बी सी माइनस टू सी ए अच्छा माइनस कमन ले सब कटा साइन चेंज है देखो सब कटा साइन चेंज होना देखे ना এইবারে আমরা কি করব ফোর স্কোয়ার কে আপাতত এরকমই রাখব এটাকে স্ট্রাকচারে দেখাবো যে আমরা কোন ফর্মুলাটাতে নিয়েছি এটা কি এ স্কোয়ার প্লাস এটা সেকেন্ড ব্র্যাকেট লাগবে মাইনাস বি এর হোল স্কোয়ার নেব প্লাস মাইনাস সি এর হোল স্কোয়ার আমরা কি জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু এ বি বলতে প্লাস টু ইন্টু এ বলতে তো এ আর বি বলতে মাইনাস বি প্লাস টু বি সি টু বি সি মানে টু ইন্টু বি মানে এটা অ্যাকচুয়ালি মাইনাস বি আর সি মানে মাইনাস সি দেখো মাইনাস মাইনাস প্লাস টু বি সি এর বদলে এই লাইনটা এটার বদলে এটা লিখছি তাহলে প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ প্লাস টু ইন্টু সি এর মান কি মাইনাস সি আর এ বলতে এ ইন্টু তাহলে অঙ্কটা এই কারণেই বলছিলাম একটু সমস্যা তাহলে এটাকে কি লিখবো টু এর হোল স্কোয়ার মাইনাস এটাকে কোন ফর্মুলাটা দেখালাম ওই ফর্মুলা অনুযায়ী দেখালাম কোন ফর্মুলাটা সেটা লিখে দিচ্ছি একটু পরে এ মাইনাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার তাহলে ফর্মুলাটা কি ছিল ফর্মুলাটা অ্যাকচুয়ালি এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের ফর্মুলা ক্লাস সেভেন এ ছিল ফর্মুলাটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এই ফর্মুলাটা প্রয়োগ করে আমরা এটা পেলাম তো এখান থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা টু এ প্লাস এ মাইনাস বি মাইনাস সি আর এটা কি লিখবো টু এ মাইনাস এ মাইনাস এ মাইনাস এ প্লাস বি মাইনাস এ মাইনাস এ প্লাস সি সদৃশ খুঁজবো টু এ আর এ যোগ করলে থ্রি এ মাইনাস বি মাইনাস সি আর এখান থেকে কি করবো টু এ থেকে এ বিয়োগ করলে এ প্লাস বি প্লাস সি এটা আমাদের কত
13 নম্বর অঙ্ক। আচ্ছা অঙ্কটা আমি একটু বোঝাতে চাই, ব্যাপারটা হলো গিয়ে অঙ্কটাতে 3 এটা কোনো বর্গ সংখ্যা নয়, তাই 4 স্কয়ার মাইনাস স্কয়ার করেছি, এইটুকু একটা ফর্মুলার সঙ্গে সদৃশ সেটা এই ফর্মুলাটা। এই ফর্মুলাটা ভাঙিয়ে যে এটা হয় সেটা এখানে দেখানোর জন্য কি করেছি একবার দেখো ভালো করে। এই জায়গাটুকুই ছেলেমেয়েরা খুব ভুল করে যে এই মাইনাস কমন নেওয়াতে সবকটা সাইন চেঞ্জ হলো, এতটুকু ঠিক আছে, এই লাইন থেকে এই লাইনে বুঝতে পারে না। তো আমরা এখানে প্লাস বি স্কোয়ারকে হঠাৎ করে মাইনাস বি হোল স্কোয়ার কেন করলাম, এটা মানুষের প্রশ্ন থাকে। দেখো মাইনাস বি হোল স্কোয়ার না করলে পরে এই যে মাইনাস টু এ বি এটা মেলাতে পারবো না, কারণ ফর্মুলায় তো প্লাস টু এ বি আছে, প্লাস টু এ ইন্টু বি, তাহলে বি এর জায়গায় তো বি থাকবে। এখানে মাইনাস বি হোল স্কোয়ার যা, আর শুধু বি স্কোয়ারও কিন্তু তাই, দেখো শুধু বি স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার যা হয়, মাইনাস বি হোল স্কোয়ার বলতে কি বোঝায়, মাইনাস বি ইন্টু মাইনাস বি, তাহলে সেই তো প্লাস বি হয়ে যাচ্ছে। তাহলে প্লাস বি বদলে আমি দুটো জিনিস লিখতে পারি, হয় প্লাস বি হোল স্কোয়ার নইলে মাইনাস বি হোল স্কোয়ার। তো আমরা কি করেছি, প্লাস বি বদলে মাইনাস বি হোল স্কোয়ার লিখেছি, তা মাইনাস মাইনাস প্লাস একই বোঝা, এখানেও তাই করেছি। করলে কি হয়, এই ফর্মেটের সঙ্গে মিলে মিলে পরে আমরা এখানে এটা যোগ এটা যোগ এটা, অ্যাকচুয়ালি এটা যোগ এটা, এটা প্লাস মাইনাস কি হয়ে গেছে মাইনাস, প্লাস মাইনাস কি হয়ে গেছে মাইনাস। তো এই জায়গাটা মানুষজন বুঝতে পারে না, আর এই ফর্মুলাটা দেখানোর পরে তারপরে এই ফর্মুলাটা আমরা লিখতে পারি। আমরা তাই করেছি, এই ফর্মুলাটা দেখিয়ে তারপরে এই ফর্মুলাটা লিখেছি, তারপরে স্কয়ার মাইনাস স্কয়ার ফর্মেটে দিয়ে অঙ্কটা শেষ করেছি। এবারে আমরা যে অঙ্কটা করবো ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, এটা বহু প্রশ্ন বিচিত্রে বহু জায়গায় পাবে, পরীক্ষাতেও বহুবার এসছে, তাই অঙ্কটা ছোট কিন্তু এই অঙ্কটা করে নাম্বারটা ভালো পাওয়া যাবে, তাই এই অঙ্কটা বেশি করে প্র্যাকটিস করে নেবে। দেখো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স আছে, এইটাকে আমরা কি লিখবো না, 22,500, 22,500 থেকে আমরা যদি এক বিয়োগ করি, মাইনাস 22,500 প্লাস ওয়ান করবো, তাহলে এই দুটো যোগ বিয়োগ করলে 22,499 আসে। এই ভাঙানোটুকু শুধু বুঝে নিতে হবে যে 22,499কে 22,500 লিখেছি, তার সঙ্গে এক যোগ করেছি, তাহলে এই দুটোর মধ্যে যোগ বিয়োগ করলে কিন্তু এটা আমরা পাবো। এইবারে এটাকে কি করব, ফর্মুলায় নিয়ে যাবো। দেখো এইটুকু একটা ফর্মুলায় যায়, কি ফর্মুলায় যায় ভালো করে দেখবে, যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান, এই ওয়ানটাকে আগে লিখলাম, মাইনাস এটা কি 22,500, এরকমভাবে সাজিয়ে নেবে। এটা কি স্কোয়ার মাইনাস টু বি প্লাস স্কোয়ার ফর্মুলা, তাই লিখবো এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। আর এটা কি লিখবো, 15^2 তোমরা জানো, তাহলে 15 আর 2 শূন্যর বর্গমূল একটা শূন্য, এরকমভাবে শিখিয়েছিলাম, তাহলে 150 স্কোয়ার হয়, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এক্স মাইনাস ওয়ান প্লাস 150। আর এটা কি লিখবো, এক্স মাইনাস ওয়ান মাইনাস 150, এর থেকে কি হবে না, এক্স 150 থেকে এক বিয়োগ করলে প্লাস 149, আর এটা কি এক্স মাইনাস 151। তো এই অঙ্কটা খুবই সহজ বাট খুব গুরুত্বপূর্ণ। এবার আমরা লাস্ট অঙ্কটা করবো এই চ্যাপ্টারের, সেটা কি, ফার্স্টে আমরা ধারাবাহিক গুণ করতে হবে। দেখেই বোঝা যাচ্ছে যে এখানে গুণ হিসাবে রয়েছে, ধারাবাহিক গুণ কিভাবে করে সেটা শিখে নাও, যে ধারাবাহিক গুণ কিভাবে করে। ফার্স্টে এটা আমরা কি করবো, এই সংখ্যা দিয়ে প্রথমে এই দুটোকে গুণ করবো, তাহলে এটা দিয়ে এটাকে একবার গুণ করবো, এটাকে একবার গুণ করবো, তারপরে কি করবো, এটা দিয়ে এটাকে গুণ করবো, এটা দিয়ে এটাকে গুণ করবো, ধারাবাহিক গুণ। তাহলে স্কোয়ার দিয়ে ফার্স্ট কাজ, এ স্কোয়ার আর এক্স স্কোয়ার গুণ করলে কি হয়, এ স্কোয়ার এক্স স্কোয়ার, আগে এ স্কোয়ার এক্স স্কোয়ার, তারপরে এ স্কোয়ার দিয়ে ওয়াই স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, আচ্ছা প্লাস মাইনাস মাইনাস এটা, এবারে বি স্কোয়ারের কাজ, এ স্কোয়ারের কাজ শেষ, মাইনাস বি স্কোয়ার আর এক্স স্কোয়ার মিলে কি হবে, মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার, আর মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এই গুণটাতে কিন্তু পারদর্শী হতে হবে এবং ধারাবাহিক গুণ কিন্তু ভালো করে শিখতে হবে। আচ্ছা এইবারে ফর্মুলায় যাবে, কে ফর্মুলায় যাবে, কিভাবে ফর্মুলায় যাবে দেখে নাও। এই দেখো এখানে 4abxy, এটাকে আমরা এরকম ভাবে নিতে পারি, ধরো এরকম ভাবে নিলাম 2abxy, আর এটা নিলাম প্লাস 2abxy, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের, তাহলে এটাকে এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 2abxy। দেখো এখানে এ স্কোয়ার এক্স স্কোয়ার, এ আর এক্স আছে, এ আর এক্স, তাহলে কি লাগবে, বি আর ওয়াই লাগবে, তাহলে বি ওয়াই কোথায় আছে, এখানে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ারকে লিখে দিলাম। পড়ে থাকলো কারা, এইখান থেকে এটা লেখা হয়ে গেছে, এটা লেখা হয়ে গেছে, এটা লেখা হয়ে গেছে, পড়ে থাকলো কে, এগুলো, তাহলে মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর এখান থেকে একটা প্লাস 2abxy ওখানে গেছিল, আর একটা প্লাস 2abxy এখানে আসলো, আর একটা মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার লিখলাম। এবারে এটা একটা ফর্মুলায় চলে যায়, কি এ এক্স প্লাস বি ওয়াই এর হোল স্কোয়ার। দেখো এস, আচ্ছা দেখিয়ে দেওয়া উচিত, দেখিয়ে দিচ্ছি, এ এক্স এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ এক্স ইন্টু বি ওয়াই প্লাস বি ওয়াই এর হোল স্কোয়ার। এটা থেকে মাইনাস কমন নিয়ে নাও, কমন নিয়ে এ ওয়াই এর হোল স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 2 ইন্টু এ ওয়াই ইন্টু বি এক্স প্লাস বি এক্স এর হোল স্কোয়ার। প্লাস লিখলাম কেন, যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে,
তাহলে এটা এ এক্স প্লাস বি ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস ওটা কি এ ওয়াই মাইনাস বি এক্স এর হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা একবার লিখবো, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস এ ওয়াই মাইনাস বি এক্স, আর এটা কি লিখবো, এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস এ ওয়াই মাইনাস মাইনাস এ প্লাস বি এক্স। এইবারে দেখো কোনো সদৃশ আছে, সদৃশ নেই, এখানেও কি কোনো সদৃশ আছে, নেই। তাহলে এইটুকু হলো কি আমাদের অঙ্ক।